يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم، كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون ওয়ালাইকুমসলাম রহমত আল্লা হাব্রাকহু আল্হামদুল্লা ওহাদাসাল্তুসাল্ আলা মাল্লাহ নামিয়া এক ভাই জিজ্ঞেস করছেন যে রূপার কতটুকা রুপা হলে জাকাত দিতে হবে যে সম্মনিত ভাই ইমরম আল্লাহ সহানহাত আলাহ বলেন ওল্লা দীন একনি জুন আদজা ওয়াল্ফি ওয়ালা ইনফেকু নাহা ফিসাবিলিল্লাহ ফবাসীর হুম আজা বিন আলীম সুরা তাউবার তাওবাতি আই আই টি আল্লাহসবহাত বলেন যারা সোনা রূপা জমা করে রাখে এবং তা আল্লাহ রাস্তায় ব্যয় করে না তাদের কঠিন আজাবের সংবাদ শুনিয়ে দাও তার মানে সোনার রূপা যদি কেউ গচ্ছিত রাখে আর জাকাত ফরজ হয় আদায় না করলে তাদের জন্য শাস্তি রয়েছে যে সম্মানিত ভাই যেহেতু স্বর্ণের কথা বলা হয়েছে তো এখানে ওলামা সন্না বলছেন যে স্বর্ণের স্বর্ণ বিশ দিন আর বা যদি স্বর্ণের জাকাত হিসেবে বলছেন যে আপনার হচ্ছে পঁচাশি গ্রাম পঁচাশি গ্রাম ওজনের অর্থাৎ সাড়ে সাততলা যদি সোনা কারোর কাছে থাকে তাহলে তাতে চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ শতকরা আড়াই ভাগ শতকরা আড়াই ভাগ এই হিসাবে জাকাতের কথা ওলামা সোনা বলছেন ওলামা সন্না বলছেন তার মানে সাড়ে সাততলা আমরা বলি সাড়ে সাততোলা স্বর্ণ যদি হয় কারোর কাছে তাহলে এর পরিমাণ বলছেন ওলামা সুন্না যে পঁচাশি গ্রাম পরিমাণ আর এতে আপনার সোনা হলে আপনার চল্লিশ ভাগের এক ভাগ শতকরা পরিমাণ আড়াই ভাগ শতকরা পরিমাণ আড়াই ভাগ এভাবে ওলামা সুন্না বলছেন এরপরে রূপার জাকাতার কথা বলছেন যদি পাঁচশত পঁচানব্বই গ্রাম পাঁচশত পঁচানব্বই গ্রাম অর্থাৎ সাড়ে বাউান্ন তোলা সাড়ে বাউান্ন তোলা হবে তখন শতকরা আড়াই ভাগ জাকাত দিতে হবে ইমাম বখারি মুসলিম মর্মে হাদিস নে সিনাইভাবে বলছেন বখারি মুসলিম দিয়ে তারা বলছেন তাই নগদ টাকা এটা সোনা বা রূপা যে কোনো একটির নিসাব পরিমাণ নগদ টাকা থাকলে জাকাত দিবতে হবে শতকরা আড়াই ভাগ শতকরা আড়াই ভাগ এভাবে বলছেন বোখারি এভাবে ওলা মোসন্না এর ব্যাখ্যা করছেন তাই রূপা যদি কারোর কাছে আপনার পাঁচশত পঁচানব্বই গ্রাম অর্থাৎ সাড়ে বাউান্ন তোলা হয় সাড়ে বাউন্ন তোলা হলে শতকরা আড়াই ভাগ জাকাত দিতে হবে শতকরা না জি তাহলে যদি হয় এভাবে তাহলে তখন বলছেন যে তখন হবে তখন শতকরা আড়াই ভাগ জাকাত দিতে হবে এভাবে ওনারা বললেন এভাবে ওনারা বললেন এরপরে বলছেন যে এটা সোনা বা রূপা যে কোনো একটির নেশা পরিমাণ নগদ টাকা থাকলে জাকাত দিতে হবে শতকরা আড়াই ভাগ তাহলে স্বপ্ন যদি সাড়ে সাড়ে সাত মানে সাত তোলা হয় সাড়ে সাত তোলা স্বর্ণ হয় তাহলে তার জাকাত দিতে হবে আর এর গ্রাম বলছেন পঁচাশি গ্রাম পরিমাণ আর রোপা যদি হয় আপনার সাড়ে বাউন্ন তোলা আর এর গ্রাম বলছে পাঁচশত পঁচানব্বই গ্রাম এরকম হলে শতকরা আড়াই ভাগ জাকাত দিতে হবে বোখারি মুসলিম তাই আর এভাবে টাকাতে টাকার কথা জাকাতের কথা এখানে উল্লেখ করলেন যে এটা সোনা বা রূপা যে কোনো একটির নিসাব পরিমাণ নগদ টাকা থাকলে জাকাত দিতে হবে শতকরা আড়াই ভাগ তাহলে আমরা এর থেকে প্রমাণ হয় যে স্বর্ণরূপ এবং টাকার জাকাতের কথা ওল্লামা সন্না বললেন এবং তারা হাওলা দিয়েছেন বোখারি বোখারির তারা হাওলা দিয়েছেন আলাম অল্লাহু আলম সুফানিকা সাদাহ আসসালাম আলাইকুল্লা